মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য ইএফ বেনসনের মাঙ্কিজ গল্প অবলম্বনে বানর সেনা। এডওয়ার্ড ফ্রেডরিক বেনসন অর্থাৎ ইএফ বেনসনের জন্ম 1867 সালের 24 জুলাই ইংল্যান্ডের বার্কশারে। লন্ডনের টেম্পল গ্রোভ স্কুলে ছাত্রাবস্থায় সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। সাহিত্যিক ছাড়াও আর্কিওলজিস্ট হিসেবে কাজ করেছেন ইজিপ্ট এবং অন্যান্য একাধিক জায়গায়, আর সেই ইজিপ্টই আমাদের আজকের গল্পের পটভূমিকা। মাঙ্কিজ প্রথম প্রকাশিত হয় 1933 সালে। গল্পের অনুবাদ করেছেন রাজর্ষি গুপ্ত এবং আজকের গল্প আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত ভয় সমগ্র ইএফ বেনসন বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে বানর সেনা। বয়স মাঝ তিরিশের কোঠা পেরোনোর আগেই ডক্টর হিউ মরিসের সুদক্ষ আর দুঃসাহসী শল্য চিকিৎসক হিসেবে রীতিমতো সুনাম হয়ে গিয়েছিল। চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার পাশাপাশি তিনি লন্ডনের সবচেয়ে নামকরা হাসপাতালগুলোর একটিতে স্বেচ্ছাসেবী চিকিৎসক হিসেবেও যুক্ত ছিলেন। সাফল্যের নিরিখে দুই ক্ষেত্রেই অন্যান্য চিকিৎসকদের পেছনে ফেলে দিয়েছিলেন তিনি। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে শল্য চিকিৎসার অগ্রগতির জন্য শরীরে কাটাছেঁড়া করে পরীক্ষা নিরীক্ষা যেমন ফল দেয়, তেমন আর কিছুতে দেয় না, এবং সেই সব কাটাছেঁড়ার পরীক্ষা নিরীক্ষা ছোটখাটো জীবজন্তুদের উপর চালাতে তিনি পিছপা হতেন না। তাঁর পরীক্ষার বক্তব্য ছিল মানুষের ব্যথা উপশম করা অথবা জীবন বাঁচানোর জন্য চিকিৎসার কোনো একটা নতুন দিক আবিষ্কার করার স্বার্থে জীবজন্তুদের যদি দুর্ভোগ পোহাতে হয় তবে তার মধ্যে দোষের কিছু নেই, তবে হ্যাঁ, সেই দুর্ভোগ যথাসম্ভব কম যন্ত্রণাদায়ক হলেই ভালো। কিন্তু যারা নেহাতি ফুর্তি করার জন্য কুকুরের দল নিয়ে মাঠ জঙ্গল ভেঙে শেয়াল খুঁচিয়ে মারে, কিংবা একখানা নিরীহ খরগোশকে মেরে আনার জন্য একজোড়া গ্রেহাউন্ড লেলিয়ে দেয়, সেই সব আমোদগেড়ে লোকের জন্য তার মনে ছিল যাকে বলে সখত নফরত। এহেন মানুষ বছরের পর বছর কোনো ছুটি নিতেন না, আর কাজের পর যেটুকু ফাঁকা সময় মিলত সেটুকু সময়েও নিজের স্টাডিতে পড়াশোনার মধ্যেই কাটাতেন। তখন অক্টোবর মাস হলেও বেশ গরম। সন্ধেবেলা নিজের রিজেন্স পার্ক লাগোয়া বাড়িতে মরিস তার বন্ধু জ্যাক ম্যাডেনের সঙ্গে সবেমাত্র ডিনার সেরে উঠে একতলায় বৈঠকখানায় বসে ধূমপান করছিলেন। ঘরের জানলা খোলা, তারা বসেও ছিলেন খোলা জানলার পাশেই। প্রত্নতত্ত্ববিদ ম্যাডেনের কাজের জায়গা মিশর, পরের দিনই তার মিশরের জাহাজ ধরার কথা। লাক্সরের উল্টো দিকে নীল নদের ধারে মেদিনেত হাবুর কাছে একটা সদ্য আবিষ্কৃত সমাধিস্থলে খোঁড়াখুঁড়ির কাজে তিনি গোটা শীতকালটাই ব্যস্ত থাকবেন। তিনি মরিসকে মাসখানেকের জন্য মিশর থেকে ঘুরে আসার জন্য খুব চাপাচাপি করছিলেন, কিন্তু ভোগই ভোলার নয়। মরিস বলছিলেন, আরে বাবা, যখন চোখে জ্যোতি কমে আসবে, আঙুল কাঁপবে, তখন না হয় আলগা দেওয়ার কথা ভাববো। এখন ছুটি কাটিয়ে আমার কোন উপকারটা হবে বলতো? সেই তো সর্বক্ষণ কাজে ফিরি করতে থাকবো। হ্যাঁ, আমি স্বার্থপর, বেকার ঘুরে বেড়ানোর চেয়ে কাজ করা আমি ঢের বেশি পছন্দ করি। ম্যাডেন বললেন, একবার স্বার্থহীন হয়ে দেখোই না, তোমার কাজেরও উপকারই হবে। শুধু একটা না কাজ, কোনো ছুটি ছাটার নামগন্ধ নেই, এমন করলে তো লোকে পাগল হয়ে যাবে। মনের গায়েও তো মাঝে মাঝে বাইরের তাজা জল হাওয়া লাগা দরকার। আমার মতো শক্তপোক্ত লোকেদের জন্য সেসব খুব একটা দরকার পড়ে না। মানুষের অগ্রগতির জন্য যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে একাগ্র মনোসংযোগ। হ্যাঁ, লোকে ক্লান্ত হয়ে পড়তেই পারে, সেটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সত্যিকারের দুরূহ কোনো অপারেশনের সামনে পড়লে আমার মধ্যে ক্লান্তি ছিটে ফোটাও আসে না, এই হচ্ছে আসল কথা। আর হাতে সময় কত কম বলতো? আজ থেকে 20 বছর পর তো আর আমার জীবনে সেরা সময়টা থাকবে না। তখন যত ইচ্ছে ছুটি ভোগ করা যাবে না হয়, আর ছুটি ফুরলে হাত পা গুটিয়ে চিরকালের মতো ঘুমিয়ে পড়ব। ভাগ্যিস মৃত্যুর পর কী হবে সেই সব নিয়ে আমার ভয় সংশয় কিচ্ছু নেই। যে জীবনী শক্তি আমাদের প্রাণের মধ্যে আলো জ্বালিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে তার শক্তি কমে আসতে থাকে, আর জীবনের শেষে
এক ফুঁয়ে সেই আলো দমকা হাওয়ার সামনে মোমবাতির মতো নিভে যায়। তারপরে এই শরীরটার কি হলো তাই নিয়ে ভেবে আমার কোন মহান লাভটা হবে শুন। তখন অস্ত্রচিকিৎসায় আমার সামান্য অবদানটুকু ছাড়া, যদি সেরকম কোনো অবদান রেখে যেতে পারি আদৌ, এই আমার আর কিছুই বেঁচে থাকবে না। সেই অবদানটুকু রেখে যাওয়ার সেরা সময়টা আর কয়েক বছরের মধ্যেই পেরিয়ে যাব। না, সময় নষ্ট করলে আমার চলবে না। না দেখো, আগে তো তোমাকে প্রমাণ করতে হবে যে, বলে গ্লাসে খানিকটা সোডা ঢেলে নিয়ে ম্যাডেন কথা শুরু করেছিলেন। কিন্তু তার কথা কেড়ে নিয়ে মরিস তড়বড়িয়ে বলে উঠলেন, না 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 না, আমি কিছু প্রমাণ টমাণ করিনি, বিজ্ঞানী যা প্রমাণ করার করে দিয়েছে। মৃত্যুর পর প্রকৃতির নিয়মেই আমাদের শরীরের রূপান্তর ঘটে, তাতে পচন ধরে, পোকা লাগে, শরীর ক্রমে ক্রমে মাটি আর ঘাসে পরিণত হয়, তারপর সেই ঘাস খায় তৃণভোজী প্রাণী। এ আমরা সবাই জানি, কিন্তু ওই যে বলে না, মৃত্যুর পর মানুষের আত্মা বেঁচে থাকে, একটা বিজ্ঞানসম্মত প্রমাণ দেখাও তো তার। আর যদি ধরেও নি যে আত্মা বেঁচে থাকে, তবে নিশ্চয়ই মানুষটার সমস্ত বদমাইশিও সেই আত্মার সঙ্গে বেঁচে থাকে। মৃত্যু জীবনের সঙ্গে সঙ্গে একজনের সমস্ত বদমাইশি আর কুপ্রবৃত্তিও ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যাবে, এমনটা নিশ্চয়ই হতে পারে না। পুরো ব্যাপারটা ভাবতেই কেমন একটা দুঃস্বপ্নের মতো লাগে। আর ওই স্পিরিচুয়ালিস্টদের মতো কিছু ছিটিয়ার লোক সেই দুঃস্বপ্নটাকেই সত্যি বলে আমাদের গেলাবে বলে আদা জল খেয়ে লেগেছে। কিন্তু এদের থেকেও ছিটিয়াল ছিল তোমার ওই প্রাচীন মিশরীয়রা। শরীরে প্রাণের চিহ্ন মাত্র নেই, তাও মরাগুলোকে পবিত্র বলে আগলে রেখে দিত। তুমি একবার বলেছিলে না, ওরা ওই কফিনের উপর অভিশাপ লিখে রেখে দিত, যে এই পবিত্র দেহাবশেষে হাত দেবে তার উপরই সেই অভিশাপ নেমে আসবে, তাই না? সে তো হামেশা দেখছি, ভয়ঙ্কর সব অভিশাপ, সবাধারের গায়ে হায়ারোগ্লিফিক্সে লেখা কিংবা সার্কোফেগাসের ওপর খোদাই করা, এ প্রায় একরকম নিয়মই হয়ে গিয়েছিল। তাতে আশা করি তুমি এই গোটা শীতকাল জুড়ে একের পর এক সমাধি খোলা আর সেগুলোর তোল মাটি ঘোল করে দামি জিনিসপত্র বের করা থেকে নিরস্ত হবে না। তা তো কখনোই না, আমি সমাধি খুঁড়ে ভালো শিল্প সামগ্রী যা পাই বের করে আনি। মুনিরত্ন আর স্ক্যারাব খুঁজতে মামির গায়ে জড়ানো কাপড় পর্যন্ত দরকার হলে খুলে নিই। তবে হ্যাঁ, একটা জিনিস আমি করি করি, কাজ মিটে গেলে অবশ্য কর্তব্য মনে করে দেহগুলোকে আবার সমাধি দিই। না না, ওইসব অভিশাপ টভিশাপে আমার বিশ্বাস নেই, কিন্তু মিউজিয়ামে একটা জলজ্যান্ত মামি রেখে দেওয়ার ব্যাপারটা আমার বড় অরুচিকর লাগে। তো তুমি কি বলতে চাও, আজ তুমি যদি এমন একটা মামি খুঁজে পাও যার শরীরে চোখে পড়ার মতো কোনো খুঁত আছে, তুমি সেটাকে কোনো শারীরবিদ্যা চর্চার প্রতিষ্ঠানে পাঠাবে না? এখনো তো সেরকম কিছু খুঁজে পাইনি, আর পেলেও মনে হয় না পাঠাবো। তাহলে না, তুমি একটি কুসংস্কারাচ্ছন্ন গথ, একটা মূর্খ ভ্যান্ডাল। বলতে বলতে মরিস হঠাৎ জানলার দিকে ঝুঁকে পড়লেন। বিরাট জানলার মধ্যে দিয়ে ঘরের আলো পড়ে বাইরের বাগান আলোকিত হয়ে আছে। তার মধ্যে দিয়ে একটা পুঁচকে চেহারা জন্তুকে দেখা গেল খোঁড়াতে খোঁড়াতে চলেছে। মরিস এক লাফে জানলা দিয়ে বাইরে বেরিয়ে পড়লেন। ফিরে এলেন যখন, তখন তার সাবধানী দুহাতের মধ্যে শুয়ে আছে একটা ছোট্ট ধূসর চেহারার বাঁদর। সে যে আহত তা তার আড়ষ্ট ভঙ্গিতে ছড়ানো পাজোড়া দেখেই বোঝা যাচ্ছে, সম্ভবত আংশিক পক্ষাঘাতের ফল। পাকা শল্য চিকিৎসক মরিস বাঁদরটার পায়ের ওপর দু একবার আঙুল চালিয়ে বললেন, রে কি অত ভাগার হয়েছেটা কি? পায়ের পক্ষাঘাত, মনে হচ্ছে শিরদাঁড়ায় চোট লেগেছে। যতক্ষণ তিনি পরীক্ষা চালাতে থাকলেন, বাঁদরটা যন্ত্রণাক্লিষ্ট চোখে মিনতি মাখানো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, একটু নড়ল না পর্যন্ত। অবশেষে মরিস উত্তেজিত স্বরে বলে উঠলেন, ঠিক যা ভেবেছিলাম, একটা লাম্বার ভার্টিব্রাই চিড় ধরেছে। এই চোট তো দেখাই যায় না, আমি চিরকাল স্বপ্ন দেখে এসেছি। ও মাই গড, কি সৌভাগ্য আমার, বাঁদরটারও সৌভাগ্য বটে, অবশ্য সেটা যদি এখনো ঠিক জোর দিয়ে বলা যাচ্ছে না। এ যদি মানুষ আর আমার হাতের রোগী হতো, তাহলে আমি কখনোই এত বড় ঝুঁকিটা নিতাম না, কিন্তু তা যখন এ নয় তখন। জ্যাক ম্যাডেন পরের দিনই দক্ষিণ মুখে পাড়ি জমালেন। নভেম্বরের মাঝামাঝি নাগাদ নতুন আবিষ্কৃত সমাধিস্থলে পুরো দস্তুর কাজ আরম্ভ হয়ে যাবে। মিশর সরকারের পুরাতত্ত্ব বিভাগের অধীনে
তিনি আর অন্য একজন ইংরেজের তত্ত্বাবধানে পুরো ব্যাপারটা এগোচ্ছিল। রোজ লাক্সর থেকে নৌকো করে নদী পেরিয়ে কাজের জায়গায় যাওয়ার ঝক্কি এড়াতে সমাধিস্থলের কাছেই গুরনা গ্রামে এক দেশীয় লোকের বড় সড়ো আসবাবহীন বাড়ি ভাড়া করলেন দুজনে। এখান থেকে উত্তরে দের এল বাহারির মন্দির চত্বর পর্যন্ত টানা বিস্তৃত বেলে পাথরের নিচু গিরিশিরার মুখোমুখি নিচের সমভূমিতেই তাঁদের কাজের জায়গা ওই সমাধিস্থল। আসল কাজ শুরু করার আগে বিস্তর বালির স্তূপ সরানোর মেহনত আছে। তবে সব মিলিয়ে খোঁড়াখুঁড়ির জায়গাটা যে কত বড় হতে পারে তার একটা আন্দাজ বেলে পাথরের পাহাড়ের নিচে কাটা খাতগুলোর দৈর্ঘ্যপ্রস্থ দেখেই পাওয়া যায়। আসল সমাধিগুলো তৈরি হয়েছে বেলে পাথরের দেওয়াল কেটে পাহাড়ের গায়ের মধ্যে। সেগুলোর অনেক কটাতেই দেখা গেল ইতিমধ্যেই কবরচোরদের নজর পড়েছে। সমাধির প্রবেশদ্বারের পাথরের চাঁই অনেক জায়গাতেই ভেঙে পড়ে আছে, এমনকি মামির কাপড়ের বজ্র বাঁধুনির প্যাঁচও অনেক ক্ষেত্রেই খোলা। কিন্তু তাও লুঠেরাদের চোখ এড়িয়ে যাওয়া একটা আত্মা সমাধি বেরিয়ে পড়তে লাগল। সেগুলোরই একটার মধ্যে ম্যাডেন ঊনবিংশ রাজবংশের এক পুরোহিতের শবাধারও আবিষ্কার করে ফেললেন। এই একটা আবিষ্কারই এতদিনকার প্রায় নিষ্ফলা অভিযানে দুঃখ ঘুচে গেল। তার মধ্যে পাওয়া গেল ঝকঝকে নীলচে রঙের প্রায় শতখানেক শাবতী মূর্তি, অ্যালাব্যাস্টারের চারটে বড় পাত্রে রাখা মৃতদেহে ওষুধ মাখানোর আগে তার ভিতর থেকে বের করে নেওয়া নাড়িভুঁড়ি, রং বেরঙের কাঁচের চৌখুপ্পি বসানো আর হাতির দাঁত আর আবলুশ কাঠের সুদৃশ্য কাজ করা পায়াওয়ালা একটা টেবিল, আরও মিলল পুরোহিতের রূপর সূক্ষ্ম কাজ করা চটিজোড়া আর তাঁর দণ্ড, দণ্ডের গায়ে সোনার উপর ডিজাইন করে কর্নিলিয়ান পাথর বসানো, আর তার মুঠোটা হল গোমেদ কুঁদে বানানো একটা উবু হয়ে বসে থাকা বেড়ালের মূর্তি। সব মিলিয়ে অবিশ্বাস্য রকম সুন্দর। মামির কাপড়ের পাক খুলতে দেখা গেল তার গলায় ঝুলছে সোনার পাত আর অনিক্সের টুকরো দিয়ে গাঁথা একটা বহুমূল্য হার। এই সমস্ত কিছু কায়রোর গিজা মিউজিয়ামে পাঠিয়ে ম্যাডেন মামির দেহাবশেষকে আবার পাহাড়ের পাদদেশে যথাস্থানে কবরস্থ করলেন। তারপর এই সমস্ত আবিষ্কারের দারুণ উত্তেজনাপূর্ণ বিবরণ দিয়ে হিউ মরিসকে চিঠি লিখলেন, এবং অবশ্যই চিঠিতে এদেশে তার এই ঝকঝকে শীতকাল কেমন সুন্দর কাটছে তা লিখতে ভুললেন না। লিখলেন, সকাল থেকে সন্ধে সূর্যকে সমুদ্র নীল আকাশে সাঁতার কাটতে দেখছেন। লিখলেন, রাতের মনোরম ঠান্ডায় আকাশ ভরা তারা দেখছেন, কোনো হতচ্ছাড়া কুয়াশা তাঁর দৃষ্টিপথে বাধা হয়ে দাঁড়াচ্ছে না। যদি সত্যি কোনো কারণে হিউ মত পাল্টান, তবে সে জেনে রাখুক যে গুরনায় তাঁর ভাড়াবাড়িতে দেদার জায়গা ফাঁকা পড়ে আছে, হিউয়ের জন্য সে বাড়ি সবসময়ই অবারিত দ্বার। এর সপ্তাহ দুয়েক পরেই ম্যাডেনের কাছে এসে পৌঁছল তার বন্ধুর টেলিগ্রাম। মরিস লিখছেন যে তার শরীর ভালো নেই, তিনি আসছেন, জাহাজে করে পোর্ট সাইডে এসে সেখান থেকে সোজা লাক্সর চলে আসবেন। যথাসময় কায়রো থেকে তার আসার খবর এলে ম্যাডেন নদীর ওপার থেকে বন্ধুবর্গকে স্বাগত জানিয়ে নিয়ে আসতে গেলেন। বন্ধুকে দেখে তিনি একই সঙ্গে আশ্চর্য এবং আশ্বস্ত হলেন। দিব্যি টনটনে স্বাস্থ্য নিয়ে ডাক্তার লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছেন আগের মতোই। ম্যাডেনের সহকর্মী এক সপ্তাহের মধ্যে নীলনদ ঘুরতে গিয়েছিলেন বলে সে রাতে বাড়িতে কেবল দুজনই ছিল। ডিনার সেরে বাড়ির লাগোয়া উঠোনে বসে বিশ্রাম নিতে নিতে মরিস নিজের কথা পাড়লেন। আমার সমস্যাটা কি হয়েছে তোমায় খুলেই বলি। বুঝতেই পারছো, নিজেকে অসুস্থ বললে লোকে আমাকে ঠকবাজ ভাববে। আমি সত্যি বলতে কি জীবনে এখনকার মতো সুস্থ আমি কোনোদিন বোধ করেছি বলে মনেও পড়ে না। আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তাদের ঠিক যেমনটি কাজ করার কথা করে চলেছে, শুধু একটা বাদে। হ্যাঁ, আর সেটাও কেবলমাত্র একবারই বেচাল হয়েছে। বলি তোমায়, শোনো, তুমি চলে আসার পর মাসখানেক আমার যেমন কাটে তেমনই কাটলো। প্রচণ্ড ব্যস্ত, আমি কোথাও কোনো ঝঞ্ঝাট নেই, কাজে সাফল্যও আসছে প্রবল গতিতে। তারপর একদিন হাসপাতালে আমার একটা বেশ গুরুত্বপূর্ণ অপারেশন পড়ল, কঠিন নয় কিন্তু বড় অপারেশন।
রোগীকে অজ্ঞান করে অপারেশন থিয়েটারে নিয়ে আসা হলো। আমি ছুরি কাঁচি বাগিয়ে তৈরি, রোগীর তলপেটে প্রথম আঁচড়টা কাটতে যাব ঠিক এমন সময় দেখি দেখি তার বুকের ওপরে বসে রয়েছে একটা পুঁচকে ছাই রঙা বাঁদর। হ্যাঁ, মানে আশ্চর্যের ব্যাপার, বাঁদরটা কিন্তু আমার দিকে তাকাচ্ছে না, তার দৃষ্টি আমার বুড়ো আঙুল আর তর্জনীর মাঝে ধরা চামড়ার অংশটুকুর ওপর। আসলে যে বাঁদর টাদর কিছুই নেই সবটাই আমার চোখের ভ্রম, সে তো আমি বুঝতেই পারছিলাম। আর আমি পরিষ্কার খালি চোখে অপারেশন করি, আমার হাত তিলমাত্র কাঁপে না, কাজেই আমার নার্ভ যে একদম টনটনে আছে সে বিষয়ে সন্দেহের অবকাশই নেই, কি বলো? যাই হোক, কাজ চালিয়ে যেতেই হলো। চেঁচিয়ে বলতে তো আর পারি না, এই কে আছিস, বাঁদরটাকে তাড়া। বাঁদর নেই তো তাড়াতে বলবো কি করে? আর এও তো বলতে পারি না যে ওগো রোগীর বুকের উপর একটা বাঁদর বসে আছে, তোমরা কেউ আমার হয়ে অপারেশনটা করে দাও গো। তাহলে ওইখানেই আমার ডাক্তারি রীতি। যতক্ষণ অপারেশন করে গেলাম, বাঁদরটা খুব মন দিয়ে আমার কাজ দেখে গেল, মাঝে মাঝে আবার ক্ষতস্থানটা খুব মন দিয়ে নিরীক্ষণ করছিল, আর কয়েকবার যেন প্রচণ্ড রেগে উঠে আমার দিকে চেয়ে দাঁত খিঁচিয়ে কি সব কিচকিচ করে বলতে লাগলো। একবার তো একটা কাটা শিরাকে ধরে থাকা একটা স্প্রিং ফরসেপস নিয়ে নাড়াচাড়াও করতে গেল, আর তখন আমি প্রমাদ গুনছিলাম। অপারেশনের শেষে রোগীকে বের করে নিয়ে যাওয়ার সময়ও বাঁদরটা তার বুকের উপর ঠায় বসেই রইল, আর ওইভাবেই বেরিয়ে গেল। আমাকে এক গ্লাস ড্রিঙ্ক দিতে পারো, বেশ কড়া করে। থ্যাংক ইউ। তো যা বলছিলাম, জঘন্য ব্যাপার। হাসপাতাল থেকে বেরিয়ে আমি সোজা চলে গেলাম আমার পুরনো বন্ধু রবার্ট অ্যাঙ্গাসের কাছে। সে মনোবিদ আর স্নায়ুরোগের ডাক্তার। তাকে সবকিছু পরিষ্কার করে খুলে বলতে সে আমার হাজার একটা পরীক্ষা করলো। আমার চোখ দেখলো ভালো করে, রিফ্লেক্স কেমন তাই দেখলো, আমার রক্তচাপ মাপলো, এবং এই সব করে টোরে বললো যে সব কিছু নাকি একদম ঠিক আছে, শরীরে কোথাও কোনো গলদ নেই। তারপর ও আমার সাধারণ শরীর স্বাস্থ্য আর জীবনযাত্রা নিয়ে নানান প্রশ্ন করতে লাগলো। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, সেটা নিশ্চয়ই এতক্ষণে তোমারও মনে উদয় হয়েছে, এবং আমি নিজেও ততক্ষণে সেই প্রশ্নটা নিজেকে করতে শুরু করেছিলাম, যে সম্প্রতি বাঁদর নিয়ে কোনো ঘটনা আমার সঙ্গে ঘটেছে কিনা। তা আমি উত্তর দিলাম যে হ্যাঁ, ঘটেছে। কয়েক সপ্তাহ আগে একটা লাম্বার ভার্টিব্রা ভাঙা বাঁদর আমার বাগানে ঢুকে পড়ে। আমার বরাবরই মনে হয় যে এই ধরনের আঘাতে ভাঙা ভার্টিব্রাটা তার দিয়ে জুড়ে দিলে হয়তো কাজ হলেও হতে পারে। বাঁদরটার উপর সেই অস্ত্রোপচারের পরীক্ষাই চালিয়েছি। তোমার তো মনে আছে সেই রাতটার কথা? খুব মনে আছে। তার পরের দিনই তো আমি মিশরের পথে বেরিয়ে পড়লাম। ভালো কথা, বাঁদরটার কি হলো? হ্যাঁ, দুদিন বেঁচে ছিল। আমি খুশি হয়েছি। আমি তো ভেবেছিলাম হয় অ্যানাস্থেটিকের প্রভাবে, আর নয়তো অপারেশনের ধকল নিতে না পেরে তৎক্ষণাৎই ব্যাটা মরে যাবে। সে মুরুখে যাক, যা বলছিলাম শোনো। তা সেই সব প্রশ্নোত্তরের পালা মিটলে অ্যাঙ্গাস আমাকে আচ্ছা করে বকুনি দিল। বললো আমি নাকি বছরের পর বছর ধরে আমার মগজকে গাধার খাটুনি খাটিয়ে চলেছি, তাকে একটুও ছুটি ছাটা বা মুখ বদলাতে দিই না। আমার যদি পৃথিবীর কোনো উপকারে লাগার সত্যিই কোনো বাসনা থেকে থাকে, তবে আমি যেন এই মুহূর্তে দু মাসের জন্য সব কাজকর্ম ছেড়ে মগজে হাওয়া লাগাই। আমার মস্তিষ্ক দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছে, তাও আমি নাকি তাকে চাবুক মেরেই চলেছি। আমাকে রীতিমতো ধমক দিল, বললো পাঁড় মাতালের সঙ্গে আমার নাকি কোনো তফাত নেই, আমার যে তাদের মতোই অধোগতি শুরু হয়েছে এই দৃষ্টিভ্রমই তার প্রমাণ। বাঁচতে গেলে মাতালকে যেমন মদের নেশা ছাড়তে হয়, আমাকে তেমনি কাজের নেশা ছাড়তে হবে। আমার মুখের উপর স্পষ্ট বলে দিল যে আমি নিজের দোষেই খাদের কিনারে এসে দাঁড়িয়েছি, কিন্তু আমার শরীর স্বাস্থ্য অটুট আছে। কাজেই এই অবস্থায় মানসিকভাবে ভেঙে চুরমার হয়ে গেলে লোকে ছিছি করবে। আর সব থেকে বড় কথা যেটা বলল, এই পরামর্শটা অবশ্য আমারও মনে ধরেছে, সেটা হলো যা হয়েছে সেটা ভুলে থাকার বা মন থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে চলবে না। যা হয়েছে সেটাকে ধামাচাপা দিয়ে মনকে চোখে ঠাড়তে চাইলে সেটা অবচেতন মনের গভীরে ঢুকে যাবে এবং তাতে হিতে বিপরীত হবে। আমাকে বলল নিজের মনে ভালো করে গেঁথে নাও কি হয়েছে আর তুমি কি বিরাট আহাম্মকের মতো কাজ করেছ, বারবার করে ভাবো নিজের মূর্খামির কথা, ভেবে লজ্জা পাও।
বাঁদরের ব্যাপারেও সেই একই কথা। বাঁদরের চিন্তাও এড়িয়ে গেলে চলবে না। আমাকে প্রথম ওষুধ কি দিল শুনবে? ওর ওখান থেকে বেরিয়ে সোজা চিড়িয়াখানায় গিয়ে 1 ঘন্টা বাঁদরের খাঁচার সামনে কাটাতে বলল। অদ্ভুত চিকিৎসা তো! আরে বলে দারুণ চিকিৎসা! ও আমাকে বুঝিয়ে বলেছে সব। আমার মাথাটা না অমানসিক পরিশ্রম করতে করতে এবার বিদ্রোহের লাল ঝান্ডা তুলেছে। সেই ঝান্ডায় বাঁদরের ছবি আঁকা। এখন আমাকে আমার মাথাকে দেখিয়ে দিতে হবে যে ওই নকল বাঁদরের ছায়াকে আমি থোড়াই ভয় পাই। সেই জন্যই আমাকে সত্যিকারের বাঁদরের সামনে গিয়ে দাঁড়াতে হবে। যে বাঁদর সত্যি সত্যি আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে দিতে পারে, তার পালের সামনাসামনি হতেই আমি ভয় পাই না, তো ওই ফালতু ছায়া বাঁদর আমার কী করবে? এইটা বীরের মতো আমার মগজকে আমায় বুঝিয়ে দিতে হবে। তবে কি না, একই সঙ্গে ওই লাল ঝান্ডাকেও অগ্রাহ্য করলে চলবে না। বিপদ যে আছে আর বিশ্রামের যে সত্যিই প্রয়োজন, আমার সেটাও ভুললে চলবে না। তাহলেই ও বলল আর কি যে ওই ভুতুড়ে বাঁদর আর আমাকে জ্বালাতে আসবে না। এই ভালো কথা। বলছি, মিশরে বাঁদর টাদর আছে নাকি? না, আমি যতদূর জানি নেই, তবে এককালে নিশ্চয়ই ছিল। এইসব সমাধি মন্দির টন্দিরগুলোয় প্রচুর বাঁদরের মূর্তি আছে। এক্সেলেন্ট! সেগুলোর দিকে চেয়ে থাকলেই হলো, তাদের স্মৃতি তর্পণও হবে আবার মগজও ঠান্ডা হবে। তা আমার গল্পটা কীরকম লাগলো? ও ভয়ঙ্কর! চোখের সামনে একটা বাঁদর নাচানাচি করছে দেখতে দেখতে আগা গোড়া একটা অপারেশন করে যাওয়া! তোমার তো লোহার তৈরি স্নায়ু হয়ে নরক যন্ত্রণা গিয়েছে, বুঝলে? নরক যন্ত্রণা! মগজের কোন পাক গড়িয়ে যে চোখের উপর চলে এসেছিল কে জানে। তবে যা হয়েছে আমার মনের ভেতর থেকেই হয়েছে, বুঝলে, বাইরে থেকে নয়। আমার চোখ মাথাকে বলেনি যে রোগীর বুকের উপর বাঁদর বসে আছে, বরং মাথা চোখকে বোকা বানিয়েছে। আমার মনে হচ্ছিল যেন বহুকালের পুরনো কোনো বন্ধু মোক্ষম সময় বিশ্বাসঘাতকতা করল। আর একটা কথাও মনে হয়েছে তারপর, হয়তো জন্তু জানোয়ারের কাটাকুটি করে পরীক্ষা নিরীক্ষার বিরুদ্ধে আমার অবচেতন মনে কোথাও একটা বিরূপ ভাব দেখা দিয়েছে। আমার যুক্তিবাদী মন বলে যে আমি যা করছি ঠিক করছি, মানুষের কষ্ট কমানোর জন্য, মৃত্যুকে ঠেকিয়ে রাখার জন্য করছি। কিন্তু আমার অবচেতন হয়তো তা বলছে না। সে আড়ালে আমার মাথাকে বাধ্য করছে চোখের সামনে বাঁদর নাচ নাচাতে। ঠিক যখন আমি ওই জীবজন্তুদের যন্ত্রণা দিয়ে মেরে অর্জন করা জ্ঞান দিয়ে মানুষের চিকিৎসা করতে চলেছি, তখনই এমনটা তো হতেই পারে, তাই না? মরিস হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা শুতে গেলে হয় না এবার? আগে যখন কাজের মধ্যে থাকতাম 5 ঘন্টা ঘুমলেই মনে হতো কত ঘুমিয়েছি, আর এখন জানি না কেন সারাদিন পড়ে পড়ে ঘুমোতে ইচ্ছা করে। ম্যাডেনের সহকর্মী উইলসন ছোকরা ফিরে আসতেই পরের দিন থেকে আবার জোর কদমে কাজ শুরু হয়ে গেল। ভোরের আলো ফুটতে না ফুটতেই দুজনের কেউ না কেউ গিয়ে কাজ শুরু করে দেন। তারপর সারাদিন ধরে পালা করে দুজনের তদারকিতে কাজ চলতে থাকে টানা সূর্যাস্ত পর্যন্ত। মাঝখানে দুপুরে কেবল একবার ঘণ্টা দুয়েকের বিরতি হয়, যখন কেবল পাহাড়ের মুখের দিক থেকে মাটি কেটে পরিষ্কার করার কাজ চলে, তখন যে কোনো একজন থাকলেই চলে। তখন কাজ বলতে শুধু মজুরদের কাঁধে কাঁধে বালি মাটি ঝুড়ি ঠিক জায়গায় পৌঁছচ্ছে কি না তার উপর নজর রাখা। মজুরদের পায়ে পায়ে ফেলা মাটির একটা বিস্তীর্ণ সমভূমি তৈরি হয়েছে, আর রোজই সেটার আয়তন বেড়ে বেড়ে মূল খনন কাজের জন্য কাটা পরিখা থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু বেলে পাথর কাটতে কাটতে এক এক সময় মানুষের হাতে খোদাই হওয়া মসৃণ মোলায়েম পাথরের গা বেরিয়ে পড়ে। তখন দুজনেই টানটান হয়ে ওঠেন। খুঁড়ে বার করা পাথরের দরজা পেরিয়ে যদি দেখা যায় সমাধিটা পুরনো লুটেরাদের হাত থেকে নিষ্কৃতি পেয়ে এখনও অক্ষত আছে, তবে নতুন লোকেরা নতুন জিনিসের খোঁজে পা বাড়ায় ভিতরে। কিন্তু এখনও পর্যন্ত একটাও সেই রকম অক্ষম সমাধির দেখা পাননি এরা। যে কটা খুঁজে পেয়েছেন সবকটাতেই মামির গলার হার আর স্ক্যারবের লোভে তার গায়ে জড়ানো কাপড় খুলে ফেলা হয়েছে। মাটিতে হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে একাকার। ম্যাডেনের বুকে বড় বাজে এই সমাধিগুলোয় ঢুকতে। প্রথম প্রথম হিউমরিস প্রবল উৎসাহ নিয়ে এইসব খোঁড়াখুঁড়ির কাজকর্ম দেখায় মেতে উঠেছিলেন, কিন্তু তারপর যত দিন যেতে থাকল আর মাটির নিচ থেকে তেমন কিছু বেরোনো কমে গেল, তার উৎসাহেও তত ভাটা পড়তে আরম্ভ করল। সারা দিন ধরে কেবল বালি বওয়া দেখা, দূর দূর, এ আবার কেমন ছুটি কাটানো? তিনি টুম অফ দ্য কিংস বেরিয়ে এলেন, নদীর ওপারে কার্নাকের মন্দির দেখে এলেন,
কিন্তু ইতিহাসে তার খুব একটা খিদে জমল না। মাঝে মধ্যে তিনি উটে চড়ে মরুভূমির মধ্যে বেড়াতে চলে যান, কিংবা লাক্সরের কোনো হোটেলে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্পগুজব করে আসেন। এই তো সেদিনই এক হোটেল থেকে লাফাতে লাফাতে ফিরে এলেন। ছ মাস আগে এক ভদ্রমহিলার বিষাক্ত টিউমারের অপারেশন করেছিলেন, আজ হঠাৎ সেই ভদ্রমহিলার সঙ্গে দেখা। আর দেখা শুধু নয়, তার সঙ্গে রীতিমতো লন টেনিস খেলা হয়েছে এবং ভদ্রমহিলা কোর্ট ময় দুবছরের বাচ্চার মতো নেচে কুঁদে বেরিয়েছেন। আনন্দে আত্মহারা হয়ে ডাক্তার বললেন, উফ, কেন যে ভূতের মতো খেটে নিজের মগজকে ভূত দেখিয়ে বসলাম, এক্ষুনি আবার কাজে ফেরত যেতে মন চাইছে। সপ্তাহের পর সপ্তাহ কেটে গিয়ে অবশেষে মরিসের ইংল্যান্ডে ফেরার সময় হয়ে এলো। টিকিট কাটা হয়ে গিয়েছে, বাক্স প্যাট্রা বাঁধা ছাঁধা শেষ। দেশে ফিরেই তিনি কাজে ঝাঁপিয়ে পড়বেন, জাহাজ ধরার আর দুদিন বাকি। সেদিন সকালে মরিস উইলসনের সঙ্গে এসে ব্রেকফাস্ট সারছেন, এমন সময় খোঁড়াখুঁড়ির জায়গা থেকে একজন মজুর ম্যাডেনের লেখা একটা হাত চিঠি নিয়ে হাজির হল। ম্যাডেন লিখেছেন, অবশেষে একটা লুটতরাজের হাত থেকে রক্ষা পাওয়া কবর উদ্ধার হয়েছে। কবরটার মুখে পাথরের স্ল্যাব অক্ষত অবস্থায় যথাস্থানেই বিরাজ করছে। জাহাজের পালের চিহ্নমাত্র দেখতে পেলে সমুদ্রের মাঝে নির্জন দ্বীপে আলাদা হয়ে পড়া একলা নাবিকের যে হাঁকুপাঁকু অবস্থা হয়, চিঠি পড়ে উইলসনের ঠিক তাই হল। 15 মিনিট পর যখন তার পিছু পিছু মরিস অকুস্থলে গিয়ে পৌঁছলেন, তখন সবে কবরের মুখ থেকে জগদ্দল পাথরের ঢাকা সরানো হয়েছে। ভেতরে কোনো সার্কোফেগাস দেখা গেল না, চারপাশে চাপা পাথরের দেওয়ালই সেই কাজ করে দিচ্ছে। রয়েছে শুধু একটা মানুষের আকৃতি শবাধার, যার পালিশ আর ঔজ্জ্বল্য দেখলে যে কেউ বলবে সদ্য রং করা হয়েছে সেটা। একপাশে অ্যালাবাস্টার পাত্রে রক্ষিত আছে মৃত ব্যক্তির নাড়ি ভুঁড়ি, আর সমাধির প্রতিটি কোণে শোভা পাচ্ছে বেলে পাথরের কুঁদে বানানো উবু হয়ে বসে থাকা এক একটি বিরাটকায় বানরের মূর্তি। স্তম্ভের মতো সমাধির ওপরের ছাদকে ধরে রেখেছে তারা। মজুরেরা তক্তায় চাপিয়ে শবাধারটা বয়ে নিয়ে গেল গুরনায় প্রত্নতাত্ত্বিকদের বাড়ির উঠোনে, সেখানেই মৃতদেহের গায়ে জড়ানো কাপড়ের পাক খোলা হবে। সেদিন সন্ধ্যায় খাওয়া দাওয়ার পর আর দেরি না করে কাজে লেগে পড়লেন সবাই। শবাধারের ওপর মৃত ব্যক্তির যে মুখ আঁকা আছে তা একটি অল্প বয়সী মেয়ের। বাক্সের ওপরকার হায়রোগ্লিফ লিপির পাঠোদ্ধার করে ম্যাডেন জানালেন যে এর ভেতরে শুয়ে আছেন সেনমুতের গবাদি পশুর রক্ষণাবেক্ষণকারীর কন্যা আপেনারা। তারপর সবাই গতে বাঁধা লেখা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আরে বাস, এ তো দারুণ। ও হে হিউ, তুমি সেই একবার আমাকে অভিশাপ টভিশাপের কথা জিজ্ঞেস করেছিলে মনে আছে? এই দেখো, যে বা যারা আপেনারার এই দেহাবশেষের অবমাননা করবে কিংবা কোনো রকম দুষ্কর্ম করার চেষ্টা করবে, আপেনারা অভিশাপ দিচ্ছেন তাদের। সেই হীন কাজ যে করবে তার সমাধি রক্ষকেরা তাকে দেখে নেবে, তারা তার মাথা চুল উপড়ে নেবে, চোখ গেলে দেবে, ওরে বাবারে, ডান হাতের বুড়ো আঙুল ছিঁড়ে নেবে, যেমন যেমন কাস্তের মুখে কুচি গমের দানা ছিঁড়ে পড়ে। অকথ্য ভয় আর যন্ত্রণা পেয়ে তিলে তিলে মরবে সে, সে নির্বংশ হবে। ব্যাস এইটুকুই? ওরে বাবারে, ভয় পেয়ে গেলাম যে। তাই মামুনির সমাধির চৌকিদার গুলো কারা? ওই চার কোণে থেবড়ে বসা বাঁদর চারটে? তাই হবে নিশ্চয়ই, কিন্তু এত খাটাখাটনি আর করার দরকার পড়বে না তাদের, কারণ কাল সকালবেলায় আমি যথাবিহিত সম্মানে আপেনারার দেহাবশেষ আবার সমাধিস্থ করে দেব। মানে মূল সমাধির মধ্যে নয়, তার বাইরে খোঁড়া পরিখার মধ্যে মাটিতে পুঁতে দেব। এখন ওখানেই ওগুলো নিরাপদ থাকবে। যেখানে এসব পাওয়া গেল আবার সেখানেই এই হাড়গোড়কে মাটি দিলে কি হবে বলো তো? কয়েকদিনের মধ্যে দেখবে লাক্সারের গাধাওয়ালা বাচ্চা ছেলেগুলো হাঁকছে, লেডি মামির হাত নিবে, না সাহেব, মিছরিরানির পা 10 পিয়াজ, নেন না, নেন না, এই হবে। যাকগে, এবার কাপড়গুলো গা থেকে ছাড়ানো যাক। অন্ধকার হয়েছে। উইলসনের আনা প্যারাফিন ল্যাম্পটার নিষ্কম্প শিখার নিচে শবাধারের ডালা সরিয়ে ফেলতেই বেরিয়ে পড়ল কাপড়ের পট্টি জড়ানো রোগা শরীরটা। মৃতদেহে মশলার প্রলেপ লাগানোর কাজটা মনে হয় দায়সারাভাবেই সারা হয়েছে। মুখের মাংস আর চামড়ার চিহ্ন মাত্র আর নেই, কেবল বিটুমেনের প্রভাবে গাঢ় বাদামি রং ধরা খুলিটা হাঁ করে দাঁত খিঁচিয়ে চেয়ে আছে তার ওপর দিকে
ঘিরে আছে খানিকটা চুল। ডালা খুলতেই বাক্সে ঢুকে পড়া হাওয়ার ছোঁয়ায় সেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে ঝুরঝুর করে ঝরে পড়ল। সারা দেহে প্যাঁচানো কাপড়ের পটির অবস্থাও তথই বছর, কিন্তু মৃতদেহের গলা ঘিরে রয়েছে যেটা, তার মতো শিল্পকর্ম খুব কম জিনিসেই দেখা যায়। জিনিসটা একটা হার, যাতে রূপোর গুলি আর হাতির দাঁত খুঁদে বানানো সেই উবু হয়ে বসা বানরের মূর্তি একটা অন্তর অন্তর বসানো রয়েছে। ছোঁয়া মাত্রই হারের সুতোটার একই গতি হল। রূপোর গুলি আর বানরের মূর্তিগুলো ছত্রাকার হয়ে ছড়িয়ে পড়ল মাটিতে। সেগুলোকে সবাই মিলে কুড়িয়ে তুলে রাখলেন। স্ক্যারব আর কর্নিলিয়নের একটা বালা এখনো হাড্ডিসার কবজির সঙ্গে লেগে আছে। মৃতদেহকে উল্টে দেওয়া হলো এবার। এদিকে কাপড় একেবারেই পচে গিয়েছে, একবার ছোঁয়া মাত্র সব শুদ্ধ খসে পড়ে কাঁধের ডানার মতো উঁচু হাড় থেকে কোমর পর্যন্ত শীত দাঁড়া পুরো নগ্ন হয়ে চোখের সামনে ভেসে উঠল। কোমরের নিচে নিশ্চয়ই ভালো করে প্রলেপ লাগানো হয়েছিল, কারণ এখানে রক্ত মাংস শিরা উপশিরা এখনো হাড়ের সঙ্গে জড়িয়ে আছে। হিউ মরিস হঠাৎ পাগলের মতো চিৎকার করে লাফিয়ে উঠলেন। আরে আরে, এটা কি? শিরদাঁড়ার নিচে ওই লাম্বার ভার্টিব্রাটা ভেঙে গিয়েছিল, আবার রূপোর তৈরি আংটা দিয়ে আটকানো হয়েছে। চুলোয় যাক তোমার পুরাতত্ত্ব, এর মতো আধুনিক আর কিছু দেখেছো? আমি দেখিনি, সর 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 আমার দেখতে দাও। ম্যাডেনকে এক ঝটকায় সরিয়ে দিয়ে মরিস এই হঠাৎ আবিষ্কৃত শল্য চিকিৎসার অত্যাশ্চর্যটির ওপর হুমড়ি খেয়ে পড়লেন। হেঁকে বললেন যেন অপারেশন থিয়েটারের নার্সকে হুকুম দিচ্ছেন। এই এই আলোটা দাও তো এদিকে। হ্যাঁ, ভার্টিব্রাটা আড়াআড়ি ভেঙেছে, তারপর সেটাকে টেনে আটকানো হয়েছে আংটা দিয়ে। এইরকম অপারেশনের পরীক্ষা আমার জ্ঞান তো কেউ কখনো করেনি, এক আমি ছাড়া। তাও আমি করেছি মাত্রই কয়েকদিন আগে, তা আবার ভুলক্রমে আমার বাগানে ঢুকে পড়া একটা পঙ্গু বাঁদরের ওপর। আর এ এক কোনো আদ্যিকালের মিশরি বদ্যি বুড়ো, সে কিনা একটা মেয়ের উপর এত বড় একটা অপারেশন করে ফেলেছে। তার চেয়েও বড় কথা, মেয়েটা তার পরেও দিব্যি বেঁচে ছিল, সুস্থ ছিল। এই দেখো, আংটার ওপর দিয়ে শিরা মাংস গজিয়ে হাড় জোড়া চিহ্ন দেখতে পাচ্ছ? না না, এ জিনিস দু একদিনে হয় না, এ হতে ঢের সময় লাগে। মৃতদেহে যে মাংস গজায় না আর হাড় জোড়ে না, সেই তুচ্ছ কথাটা নিশ্চয়ই আমার আর বলার অপেক্ষা রাখে না। কাজে এটা হয়েছে এই মেয়ে বেঁচে থাকতে থাকতে। আর আমার বিশ্বাস, মেয়েটা সম্পূর্ণ সুস্থই হয়ে উঠেছিল, শুধু আমার বাঁদরটাই দুদিনের বেশি বাঁচল না। দুঁদে শল্যবিদের আঙুলগুলো বোধহয় তার চোখের থেকে বেশি দৃষ্টি ধরে, সেগুলো ডগায় বুঝি বাজপাখির চোখ বসানো আছে। হাড় আর ব্যান্ডের ওপর সেই আঙুলগুলো বোলাতে বোলাতে চোখ বন্ধ করে ফেললেন ডাক্তার। বললেন, আংটাটা হাড়টাকে আলগা করে ঘিরে নেই, স্ক্রু জাতীয় কিছু দিয়ে গেঁথে আটকানো নেই, তার মানে এটা বসানোর সময় স্প্রিংয়ের মতো একটা কিছু এটাকে শক্ত করে আটকে রেখেছিল হাড়টার সঙ্গে। আর তার মানে যিনি অস্ত্রোপচার করেছিলেন তাকে ভার্টিব্রা থেকে মাংস চেঁচে তুলে নিতে হয়েছিল এটা বসানোর আগে। এই অস্ত্রোপচার ফের ছাত্র হয়ে গিয়ে দু বছর ধরে শিখতে আমি রাজি আছি, আর শিরদাঁড়ার ভার্টিব্রা ভেঙে যাওয়া তো চট করে দেখাই যায় না। হ্যাঁ, এক ফাঁসুড়ে জল্লাদের হাতে অনেকটা এইরকমই হয় বটে, কিন্তু সে আঘাত তো চিকিৎসার ঊর্ধ্বে। যাক, ছুটিটা একেবারে জলে গেল না তবে। হ্যাঁ, ম্যাডেন বললেন সবাধারটা নেহাতি মামুলি, তাই সেটা আর গিজার মিউজিয়ামে পাঠানোর দরকার নেই। পরীক্ষা নিরীক্ষা শেষ হলে মামিটা আবার বাক্সেই পুরে রেখে দেওয়া হলো। ঠিক হলো পরের দিন সব শুদ্ধ আবার সমাধি দিয়ে দেওয়া হবে। মাঝরাত পেরিয়ে গিয়েছে অনেকক্ষণ, খুব তাড়াতাড়ি গোটা বাড়ি অন্ধকারে ডুবে গেল। সবাধারটা রাখা আছে বাড়ির উঠোনে। এই উঠোনেরই লাগোয়া একতলার একটি ঘরে হিউ মরিসের শোয়ার ব্যবস্থা।
অস্ত্রচিকিৎসার যে অত্যাশ্চর্য নমুনা তিনি দেখলেন তার কথা ভাবতে ভাবতে ডাক্তারের চোখে আর ঘুম আসছিল না। ম্যাডেনের কথা যদি ঠিক হয় তবে এই অভূতপূর্ব কীর্তির বয়স 35 শতাব্দী। এই কথাটা ভেবেই ডাক্তার মশগুল হয়ে পড়েছিলেন। ঠিক এই মুহূর্তে তার মাথায় এলো পরের চিন্তাটা। এমন অদ্ভুত প্রাচীন অথচ অত্যাধুনিক চিকিৎসার নজিরখানা যে কাল সকালেই আবার মাটির তলায় তলিয়ে গিয়ে চিরকালের মতো বিজ্ঞানের চোখের আড়াল হয়ে যাবে, এই কথাটা এতক্ষণ তার মাথাতেই আসেনি। না 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 না, ম্যাডেনকে বোঝাতেই হবে। সে যেন অন্তত 3 খানা ভার্টেব্রা, যেটা ভেঙেছিল আর তার উপরে আর নিচে দুটো, তাকে ইংল্যান্ডে নিয়ে যেতে দেয়। তিনি লন্ডনে নিয়ে গিয়ে সেগুলো জনসমক্ষে পেশ করবেন, বক্তৃতা দেবেন ওগুলোর উপর, ওগুলো দেখিয়ে তারপর রয়্যাল কলেজ অফ সার্জনসে দান করে দেবেন ওগুলো। চিকিৎসা শাস্ত্রের ইতিহাস হয়ে জলজল করবে ওগুলো আর লোকের ঈর্ষার পাত্র হয়ে উঠবেন তিনি। আধুনিক অস্ত্রচিকিৎসায় প্রশিক্ষণ পাওয়া হাজার হাজার চোখের তাঁর পাশে দাঁড়িয়ে দেখা উচিত সেই কোন মিশরের 19 রাজবংশের এক নাম না জানা চিকিৎসক কি চমক লাগানো অপারেশন করেছিল। কিন্তু ম্যাডেন যদি রাজি না হয়? সে তো কাজ হয়ে গেলে মামির দেহাবশেষ আবার মাটিতে পুঁতে দেওয়ার নীতিতে বিশ্বাসী। নীতি কেন, ব্যাপারটা এখন ওর কাছে খানিকটা ধর্মেই পরিণত হয়েছে, কুসংস্কার আর অন্ধবিশ্বাসের ধর্ম, আর সেই জন্যই লড়াইটা আরো কঠিন। যে যুক্তি গ্রাহ্য তার ধার ধারে না, তাকে যুক্তি দিয়ে কি করে একটা কথা বোঝাবো? না না, চেয়ে প্রত্যাখ্যাত হওয়ার এত বড় ঝুঁকিটা কোনো মতেই নেওয়া চলবে না। মরিস বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত কান পেতে রইলেন, কোথাও কোনো শব্দ নেই। চুপি সাড়ে নিঃশব্দ পায়ে তিনি বেরিয়ে এলেন উঠোনে। চাঁদ উঠেছে বলে তারার আলো ম্লান হয়ে এসেছে, উঠোনে জ্যোৎস্না পড়ছে না যদিও, কিন্তু ফ্যাকাশে আকাশের মরা আলোই কাজ করার পক্ষে যথেষ্ট, বাতি জ্বালার প্রয়োজন পড়বে না। বাক্সের ঢাকনা খুলে মামির ওপর থেকে ম্যাডেনের চাপা দেওয়া মোম কাপড় সরিয়ে দিলেন মরিস। সমস্যাটা বাঁধল তারপর। মরিস ভেবেছিলেন শুকনো ঝুরঝুরে দেখতে হাড়গুলো অল্প চাপি ভেঙে যাবে, বাস্তবে দেখা গেল শিরা মাংস শুকিয়ে খসে পড়ার পরও হাড়গুলো একে অপরের সঙ্গে যেন আংটা দিয়ে আটকানো, ভাঙতে বিস্তর বেগ পেতে হচ্ছে। শেষে দেহের সর্বশক্তি প্রয়োগ করে চাপ দিতেই পিস্তল ছোঁড়ার মতো একটা তীব্র কড়াক শব্দের সঙ্গে হাড় ভেঙে মরিসের হাতে চলে এলো। শব্দ তো হলো, কিন্তু সে শব্দ কেউ শুনতে পেয়েছে বলে মনে হলো না। সিঁড়িতে কারোর পায়ের শব্দ শোনা গেল না, কোনো জানলায় আলো জ্বলল না। কাঙ্ক্ষিত হাড়ের খানিকটা এখনো হাতে আসেনি, তাই আর একবার মরিসকে একই রকম ধস্তাধস্তির পথে যেতে হলো। ব্যাস এইবার বহু আকাঙ্ক্ষিত হাড়গুলো মরিসের দখলে। মৃতদেহটা আবার কাপড়ে ঢেকে দেওয়ার আগে ছোপ ধরা মাংসহীন শুকনো হাড্ডিসার চেহারাটার দিকে নজর পড়ল মরিসের। ছায়ায় ভরা চোখের শূন্য অন্ধকার কোটরগুলো একদৃষ্টে যেন তাকেই জরিপ করছে। ঠোঁট দুটো শুকিয়ে ঝরে গিয়েছে, ন্যাড়া মুখগহ্বর সর্বস্ব মুখটা বিকটভাবে দাঁত খিঁচিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে পলকের জন্য মরিসের মনে হলো যেন বাক্সর মধ্যে শুয়ে থাকা মৃতদেহটার চেহারা হঠাৎ পাল্টে গিয়েছে। কঙ্কাল সার মামিটার জায়গায় শুয়ে আছে একটা ভীম গায়ে বাদামি রঙের বন মানুষ, আর সেটা ড্যাব ড্যাবে চোখ মেলে উল্টে তাঁরই মুখের দিকে তাকিয়ে রয়েছে। না, মুহূর্তেরই ব্যাপার, মনের আর চোখের ভুল মাত্র। বাক্সের ঢাকনা নামিয়ে দিয়ে মরিস ঘরে ফিরে গেলেন। পরের দিন যথাবিহিত আচার অনুষ্ঠানের সঙ্গে আপেনার আর মামিকে আবার সমাধি দেওয়া হল, আর তার দুদিন বাদে রাতে ট্রেন ধরে ডক্টর হিউ মরিস কায়রো চললেন। পোর্ট সাইদ থেকে তিনি লন্ডনে ফেরার টিঅ্যান্ডও জাহাজ ধরবেন। পোর্ট সাইদে জাহাজে বিশেষ একটা চামড়ার হাত বাক্স সমেত মালপত্র তুলে দেওয়ার পর মরিস যখন দেখলেন জাহাজ ছাড়তে বেশ কিছুটা দেরি আছে, তখন জাহাজ ঘাটার কাছেই
ক্যাফে তৌফিকে দুপুরের খাওয়া সেরে নেওয়া মনস্থ করলেন। ক্যাফের বাইরে পাম গাছে সাজানো বেশ সুন্দর বাগান করা, বুগেনভিলিয়া লতায় জড়ানো জাফরির দেওয়াল রাস্তা থেকে বাগানকে আলাদা করেছে। এরই ধারে বসে মরিস খেতে খেতে সামনে দিয়ে অবিরাম চলতে থাকা প্রাচ্য জগতের রামধনুরঙা জীবনস্রোতের দিকে তাকিয়েছিলেন। ফাঁদালো ফ্রক কোট আর লাল ফেজ টুপি পরা ইজিপশিয়ান সরকারি চাকুরের দল চলেছে, চলেছে নীল গ্যাবার্ডিনের জামা জব্বা পরা খালি পদ এদেশি চাষির দল। সাদা বোরখায় মুখ ঢাকা মহিলারা চলেছে পথচারীর দিকে চকিত দৃষ্টিতে চাইতে চাইতে। ইতিউতি দৌড়ে বেড়াচ্ছে রাস্তার ছিঁচকে পুঁচকে ছোড়াদের দল। তাদের একটা আবার কানের পেছনে খুব শখ করে এক ডাঁটি লাল জবা ফুল গুঁজেছে। ওই শোলার টুপি মাথায় দেওয়া ইংরেজরা ভারত থেকে বেড়াতে এসেছে, ওদের নাক উঁচু দূরে থাকা ভাব দেখলেই বোঝা যায়। সবুজ পাগড়ি আর অগোছালো পোশাক পরা মুসলমানরা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। দুধ সাদা বার্নুষে সারা শরীর ঢেকে ওই যাচ্ছে এক লম্বা চওড়া শেখ। মুখে রংচং মেখে এক বিশেষ শ্রেণীর মেয়েরা সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে লেসওয়ালা ছাতা হাতে নিয়ে, আর মাঝে মাঝে মোদির চোরাচাহনি ছুঁড়ে দিচ্ছে পথচারীদের দিকে। উঁচি দেওয়া মস্ত ঘেরওয়া লাল খাল্লা পরা পাগলাটে চোখের এক দরবেশ চলে গেল অনবরত পান চিবোতে চিবোতে। তার মুখ ভর্তি পানের পিক ঠোঁটের কোন বেয়ে গড়িয়ে পড়ছে। এক গ্রিক জুতোপালিশওয়ালা তার পেতলের বাক্সটার উপরে বুরুশ ঠুকে ঠুকে আওয়াজ তুলে খদ্দেরকে ডাকায় মগ্ন। তারই পাশে নর্দমার ধারে একটা গ্রামোফোন আঁকড়ে ধরে বসে আছে একটা এদেশি বাচ্চা মেয়ে। গুরুগম্ভীর নিনাদে ভোঁ বাজিয়ে খালের মুখ দিয়ে ঢুকছে স্টিমারের দল। ঠিক এই সময় রাস্তার ধার দিয়ে হেলে দুলে একটা প্রকাণ্ড ব্যারেল অর্গান ঠেলতে ঠেলতে পটভূমিকায় প্রবেশ করল এক ইতালিয়ান ভবঘুরে ছেলে। এক হাতে সে অর্গানের হাতল ঘোরাচ্ছে আর বাদ্যযন্ত্রটার থেকে মিঠে টুংটাং শব্দে চারিদিকে ছড়িয়ে পড়ছে ভের্দির চটকদার জনপ্রিয় একটা সুর। অন্য হাতে একটা টিনের কৌটো বাড়িয়ে ধরে রয়েছে সঙ্গীত প্রেমীদের দাক্ষিণ্য লাভের আশায়। আর অর্গানের ওপর গ্যাঁট হয়ে বসে রয়েছে একটা হলদে জামা পরা পুঁচকে বাঁধো, তার গলায় শিকলটা ছোকরার কবজির সঙ্গে বাঁধা। হাঁটতে হাঁটতে বাজনাদার মরিসের সামনে চলে এলো। টুংটাং আওয়াজটা মরিসের মন্দ লাগছিল না। পিয়াস্ত্রর জন্য পকেট হাতড়াতে হাতড়াতে তিনি ছেলেটাকে হাতছানি দিয়ে ডাকলেন। ছেলেটা একগাল হেসে রেলিংয়ের দিকে এগিয়ে এলো। আর ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটল। এতক্ষণ ঢুলু ঢুলু চোখ করে অর্গানের ওপর বসে থাকা মাদরটা হঠাৎ দড়াং করে একটা উড়ন লাভ দিয়ে সোজা এসে পড়ল মরিসের টেবিলের ওপর। প্রচণ্ড বাঁদুরের আগের কিঁচমিচানির সঙ্গে মিশল কাঁচ ভাঙার ঝনঝন শব্দ। একটা ফুলদানি আর একটা প্লেট দেহ রাখল। মরিসের কাপ উল্টে কালো কফিতে ছেয়ে গেল সারা টেবিল ক্লথ। তৎক্ষণাৎ কবজিতে এক ঝটকা লাগালো ছোকরা, আর সেই হ্যাঁচকা টানে বাঁদরটা শূন্যে ডিগবাজি খেয়ে মুন্ডু নিচে করে শটান পড়ল বাঁধানো ফুটপাতের ওপর। চিৎকার চেঁচামেচি হুলুস্থুল পড়ে গেল চতুর্দিকে। সঙ্গে সঙ্গে অনেকগুলো ঘটনা একসঙ্গে ঘটে গেল। মরিসের টেবিলের বেয়ারা তীব্র স্বরে বিশ্রী গালাগাল দিতে দিতে তেড়ে এল। রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকা একজন পুলিশ পড়ে যাওয়া মাদকটাকে লক্ষ্য করে কোষে এক লাথি হাঁকল, আর চাকার ওপর টলমল করে উঠে বিকট দড়াম শব্দ করে রাস্তার ওপর উল্টে পড়ল জগদ্দল অর্গানটা। খানিক্ষণ পর গোলমাল থিতিয়ে এলে ইতালিয়ান ছোকরা দুহাতে করে কুড়িয়ে তুলে নিল রাস্তার ওপর হাত পা ছেত্রে পড়ে থাকা নিষ্প্রাণ ছোট্ট দেহটা। তারপর মরিসের দিকে দুহাত বাড়িয়ে বলে উঠল, মরে গেছে। বেশ হয়েছে, আমার দিকে অন করে তেড়ে আসতে কে বলেছিল হত ছাড়াকে? ইংল্যান্ডে ফিরতে গেলে সমুদ্রের বুক চিরে লম্বা পথ পাড়ি দিতে হয়। দীর্ঘ একঘেয়ে সমুদ্র, আর জাহাজে করারও তেমন কিছু নেই। বইয়ের পাতায় মন লাগে না, আশেপাশে যে কী ঘটে চলেছে সেসব খেয়াল রাখতেও ইচ্ছে করে না। এই সবেরই সুযোগ নিয়ে মরিসের মনে একটা আতঙ্কের গাঢ় ছোপ ফেলতে শুরু করল দুর্ঘটনাটা। অথচ সেই দুর্ঘটনাটায় যে তাঁর কোনোরকম প্রত্যক্ষ দায় বা ভূমিকা ছিল এমনটাও কেউ বলবে না। কিন্তু তাও ডেকের ওপর ছায়া ফেলে তাঁর মাথার উপর দিয়ে কোনো সিগাল উড়ে গেলে মরিস আঁতকে ওঠেন। ওই বুঝি ঘাড়ে বাঁদরটা লাফিয়ে পড়ল।
পরক্ষণে চোখ তার মনকে আশ্বস্ত করে। নিছক মনের ভুল, বিকট মনের ভুল। একবার পশ্চিম থেকে ওঠা পাগলা ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিল জাহাজটা। হাওয়ার চোটে জাহাজ প্রচণ্ড একটা টাল খেতেই মরিসের পেছন দিয়ে যাওয়া এক বেহারা হুমড়ি খেয়ে পড়ায় তার হাত বোঝাই করা বাসনকোসন ঝনঝন করে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে মরিস চমকে লাফিয়ে ওঠে। তার মনে হয়েছিল আবার বুঝি তার টেবিলের ওপর বাঁদরটা লাফিয়ে পড়ল। তাছাড়া একদিন জাহাজের সেলুনে সিনেমাটোগ্রাফি দেখানোর আয়োজন করা হয়েছিল, যেখানে একজন প্রকৃতিবিজ্ঞানী তাঁরই তোলা ফিল্ম দেখাচ্ছিলেন। বিষয় ছিল ভারতের জঙ্গলের বন্যপ্রাণী। পর্দার উপর দিয়ে যখন একপাল বাঁদরকে গাছের ডাল থেকে ঝুলে ঝুলে এ গাছ ও গাছ করতে দেখা গেল, তখন মরিসের হাত দুটো তার নিজের অজান্তেই চেয়ারের হাতলগুলোকে শক্ত করে চেপে ধরেছিল আতঙ্কে। আতঙ্কের স্থায়িত্ব ছিল এক মুহূর্ত মাত্র। পরক্ষণেই তার মনে পড়েছিল যে তিনি আসলে ফিল্ম দেখছেন, তাও একটা জাহাজে বসে যেটা পর্তুগালের কোল দিয়ে মাঝ সমুদ্রে ঢেউ ভেঙে ছুটছে। তারপরেই তো সেদিন বেশ রাত করে তিনি যখন নিজের কেবিনে ফিরলেন, ঘুমে তখন তার চোখ বুজে আসছে। দরজা খুলেই দেখেন তার তালাবন্ধ চামড়ার ব্যাগের ওপর গুঁড়ি মেরে বসে আছে, ওটা কি, কোনো জানোয়ার? আতঙ্কে গলার মধ্যে নিঃশ্বাস আটকে এসেছিল তার। তারপর জল জলে চোখ নিয়ে জানোয়ারটা উঠে দাঁড়িয়ে যখন অলসভাবে আড়মোড়া ভাঙল, তখন তার ঘাম দিয়ে জ্বর ছাড়ল। একটা নেহাতি নিরীহ বেড়াল। এইসব ভয় পাওয়াগুলো যে আদ্যন্ত কল্পনাপ্রসূত, আপাত মস্তক অযৌক্তিক, মরিস খুব ভালো করেই জানেন সে কথা। কিন্তু তাও মনের ভেতর থেকে বড্ড যেন নড়ে গিয়েছেন তিনি। প্রথমে যে বাঁদর দৃষ্টিভ্রম রূপে তার রোগীর বুকের ওপর এসে বসেছিল, তার জন্য তড়ি ঘড়ি করে তার মিশরে দুমাসের বিশ্রাম নিতে ছোটা, সেই বাঁদর আবার তার চোখের সামনে ফিরে আসেনি বটে, কিন্তু তার একটা ছবি যে তার মনের কোণে কাঁটার মতো গেঁথেই রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। না, বাড়ি ফিরেই আবার একবার রবার্ট অ্যাঙ্গাসের কাছে ছুটতে হবে, সে কি বলে একবার শোনা নিতান্ত দরকার। বিশেষ করে পোর্ট সাইদের ঘটনাটা তার এই বিচিত্র রোগের গোদের ওপর বিস্ফোরণ হয়ে দেখা দিয়েছিল। এখন তিনি সত্যিকারের বাঁদরকেও ভয় পেতে শুরু করলেন। আর এই ভয় যে প্রতি মুহূর্তে তার আত্মার অন্ধকারতম কোণগুলোতে ডালপালা মেলে ধরছে তাও তিনি অনুভব করছেন। কিন্তু তাই বলে তার হাত সাফাই করে আনা মহামূল্যবান সম্পত্তির সঙ্গে এই ব্যাপারটার কোনো সম্বন্ধ স্থাপন করা নিতান্ত অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন মনের পরিচয় দেওয়া হবে। তার মতো হাস্য করার কিছু হতে পারে না, কথাটি মনে এলে তাই তিনি নিজেই হেসে উড়িয়ে দিচ্ছেন। প্রায়শই তিনি চামড়ার ব্যাগের তালা খুলে তার ভেতরে রাখা শল্য চিকিৎসার অত্যাশ্চর্যটির দিকে তাকিয়ে বসে থাকেন, চেয়ে চেয়ে ভাবেন প্রাচীনকালের চিকিৎসাশাস্ত্রের অদ্ভুত কেরামতির আবার জ্যান্ত হয়ে ওঠার কথা। ইংল্যান্ড ফিরে আসার পর খানিক স্বস্তি হল মরিসের। সমুদ্রযাত্রার শেষ তিন দিনে কোনো রহস্য গোধূলির ভিতর থেকে কোনো আপদ উৎপাত তাঁর ঘাড়ে লাফিয়ে পড়তে চায়নি। ওইসব উটকো আতঙ্কের কথা ভেবে ভেবে তিনি নিজেই যেন সুস্থ শরীরকে ব্যস্ত করছিলেন। আজ মার্চের সন্ধ্যেটা বেশ গরম, হালকা কুয়াশার চাদর রিজেন্স পার্ককে মুড়ে রেখেছে, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। পরের দিন সকালে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ফেললেন মরিস। হাসপাতালেও ফোন করে বলে দিলেন যে তিনি ফিরে এসেছেন, আবার পুরোদমে কাজ শুরু করার জন্য প্রস্তুত। দিব্যি খোশ মেজাজে চাকরের সঙ্গে কথাবার্তা বলতে বলতে রাতের খাওয়া সারলেন। পরে জানা গিয়েছিল যে তখন চাকরকে তার আনা অমূল্য সম্পত্তি দেখিয়েওছিলেন, দেখিয়ে বলেছিলেন যে এই হাড়গুলো একটা মামির শরীর থেকে খুলে আনা। তার চোখের সামনে প্রথমবার সেই মামিটার কাপড়ের বাঁধন খোলা হয়েছিল আর এই হাড়গুলোর ওপর তিনি বক্তৃতা দেবেন। শুতে যাওয়ার সময় তিনি সঙ্গে করে চামড়ার ব্যাগটা ঘরে নিয়ে গেলেন। জাহাজের বার্থে এতগুলো রাত কাটানোর পর নিজের খাটে পিঠ ঠেকানোর আরামই আলাদা। তার উপর খোলা জানলা দিয়ে বাইরের বাগানের গাছপালার ওপর বৃষ্টিপাতের অবিশ্রাম রিমঝিম শব্দ ভেসে আসছে। মরিসের শোবার ঘরের ঠিক ওপরেই তাঁর চাকরের ঘর। ভোর হওয়ার একটু আগেই একটা পরিত্রাহী চিৎকারে সে চমকে ঘুম ভেঙে উঠে বসল। রক্ত জল করা চিৎকারটা, না আর্তনাদ বলাই ভালো।
আসছে যেন কানের কাছ থেকে। এইবার সেই আর্তনাদের সঙ্গে যুক্ত হলো কথা, আর যে গলা থেকে কথাগুলো বেরোলো সেই গলাটা তার খুব চেনা। বিদ্যুৎ বেগে সিঁড়ি বেয়ে নেমে এসে লোকটি তার মনিবের ঘরের দরজা ঠেলে ঢুকেই আলোর সুইচটা টিপে দিল। ততক্ষণে চিৎকার থেমে গিয়ে বিছানা থেকে ভেসে আসছে শুধু একটি গোঙানির শব্দ। চাকর দেখল বিছানার উপর ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে এক বিরাট বপু বানর কিংবা বন মানুষ, যার আঙুলগুলো চলছে অস্বাভাবিক দ্রুত গতিতে। তার চোখের সামনে সেই দানব বানর বিছানায় শুয়ে থাকা দেহটার ঘাড় আর কোমর ধরে শূন্যে তুলে নিয়ে অবলীলাক্রমে পিছন দিকে পুরোটা বেঁকিয়ে দিতেই শুকনো পাটকাঠির মতো মুট করে একটা শব্দ শোনা গেল। এবার শরীরটাকে ফেলে দিয়ে খাটের পাশে টেবিলের ওপর রাখা চামড়ার ব্যাগটা একটানে ছিঁড়ে ফেলে কি যেন একটা জিনিস তার ভেতর থেকে বের করে নিল বানর। তারপর দুলতে দুলতে জানলার ধারে গিয়ে অদৃশ্য হয়ে গেল। সে অদৃশ্য হওয়ার আগে চাকর সভায় লক্ষ্য করেছিল বানরের রক্ত ঝরা আঙুলগুলোর মধ্যে ধরা জিনিসটা রূপলি ঝিলিক দিচ্ছে। আধ ঘন্টার মধ্যে ডাক্তার এসে পড়লেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। আততায়ী মৃত ব্যক্তির মাথা থেকে চামড়া সমেত এক খাবলা চুল উপড়ে নিয়েছে, উপড়ে নিয়েছে তার চোখ দুটো, ডান হাতের বুড়ো আঙুলটা গোড়া থেকে কেটে ফেলা হয়েছে, আর শিরদাঁড়াটা ভেঙেছে ঠিক নিচের ভার্টেব্রা বরাবর। এই চরম দুঃখজনক এবং অদ্ভুত ঘটনাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার মতো কোনো উপাদান আজ অব্দি সামনে আসেনি। কোনো বড় বন মানুষ বা বাঁদর ওই সময় কাছে পিঠে কোনো চিড়িয়াখানা থেকে বা কোনো সম্ভাব্য জায়গা থেকেই পালিয়েছিল বলে জানা যায়নি, এবং সেই দৈত্যাকার রাতের অতিথির টিকির দেখাও মেলেনি আর কখনো কোথাও। মরিসের চাকর এক ঝলক তার দেখা পেয়েছিল মাত্র। তদন্তে তার বয়ানে সে আততায়ীর যা বর্ণনা দিয়েছিল তা পরিচিত কোনো প্রজাতির মানুষ বা বন মানুষের সঙ্গে মেলে না। এই গল্পের একটা রহস্যময় লেজুড় আছে। শীতের শেষে ইংল্যান্ডে ফিরে ম্যাডেন মরিসের চাকরকে জিজ্ঞাসা করেছিলেন যে তার মনিব তাকে সেই রাতে শুতে যাওয়ার আগে যে জিনিসটা দেখিয়েছিলেন, একটা সদ্য আবিষ্কৃত মমির গা থেকে খুলে আনা, সেটা কী ছিল। উত্তরে যা শুনলেন তার থেকে অনেক কিছুই বোঝা গেল, এবং তা থেকে একটাই উপসংহার আশা করা তার পক্ষে সম্ভব ছিল। পরের হেমন্তে তিনি যখন আবার মিশরে ফিরে গিয়ে গুন্না গ্রামের সমাধিক্ষেত্রে খনন কার্যে যোগ দিলেন, তখন আর একবার আপেনারার দেহাবশেষ মাটি থেকে খুঁড়ে তোলালেন। শবাধারে ঢাকা সরাতে দেখা গেল মৃতদেহের শিরদাঁড়ার নিচে ভার্টেব্রাগুলো যথাস্থানেই আছে, আর তাদের মধ্যে একটি হাড়কে বেড় দিয়ে আছে একটা রূপোর আংটা। ডক্টর মরিসের মতে যেটি নাকি ছিল শল্য চিকিৎসার ইতিহাসে এক অতুল কীর্তি। সানডে সাসপেন্সে আজ শুনলেন ইএফ বেনসনের মাঙ্কিজ অবলম্বনে বানর সেনা। গল্পের অনুবাদ রাজশ্রী গুপ্ত, মরিসের চরিত্রে শায়ক আমান, ম্যাডেনের চরিত্রে পুষ্পল, ছোকরা অগ্নি। গল্প পাঠে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ, ধ্বনি পরিকল্পনা শুভদীপ, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল ইএফ বেনসনের মাঙ্কিজ অবলম্বনে বানর সেনা। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।